নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি গরমকালের একটি মুখরোচক তেতো রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি টেস্টি এবং হেলদি রেসিপি। গরমকালে যখন আমাদের কিছুই খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা বানাবে সবার খুব ভালো লাগবে। এমনকি যারা তেতো খেতে পছন্দ করে না, তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। রেসিপিটি হলো যুক্তি ফুল ভাজা দিয়ে আলু ভর্তা। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা আমরা দেখে নিই। যুক্তি ফুল নিয়েছি আমি 100 গ্রাম। যুক্তি ফুলটা দেখুন ঠিক এই রকম দেখতে হয়। এবার এই যুক্তি ফুল থেকে এইভাবে টেনে গোটা থেকে এই যে এই অংশটা ফেলে দিতে হয়, আর বাকিটা নিয়ে নিতে হয়। আমি এইগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা সর্ষের তেলে ভেজে নেব। কড়ায় 1 টেবিল স্পুন আমি সর্ষের তেল গরম করেছি। এবার যুক্তি ফুলটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন কিন্তু আমরা এখন বেশি দেব না, কেননা পরে যখন ভর্তা বানাবো তখন আবার নুন অ্যাড করব। তাই আমি সামান্য একটুখানি দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। এবার এটা আমরা একেবারে হাই ফ্লেমে এটাকে ক্রিস্পি করে ভেজে তুলে নেব। বেশ ক্রিস্পি করে যুক্তি ফুলটা ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা হালকা হালকা সবুজ কিন্তু থাকবে, অতিরিক্ত কালো করবেন না, তাহলে কিন্তু পুরে তেতো হয়ে যাবে। এবার এটা আমি কড়ার মধ্যে কিন্তু রাখবো না, সঙ্গে সঙ্গে প্লেটে তুলে নেব, না হলে কড়ার গরমে এটা বেশি পুড়ে যাবে। এবার যুক্তি ফুল ভাজা দিয়ে আলুর ভর্তা তৈরি করব। তার জন্য যে যুক্তি ফুলটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা নিয়েছি, আলু আমি একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি, আর 1 চা চামচ সর্ষে তেল নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি। নুন কিন্তু যুক্তি ফুলে অলরেডি দেওয়াই আছে, শুধুমাত্র আলুর ভর্তার জন্য স্বাদ অনুযায়ী নুনটা নিতে হবে। এবার একটা বোলের মধ্যে আলু নিয়েছি, দিয়ে দিচ্ছি যুক্তি ফুল ভাজা, সর্ষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, মানে ভর্তা তৈরি করে নিতে হবে। অনেকে আলুর ভর্তার মধ্যে লঙ্কা পছন্দ করেন, তবে আমি পার্সোনালি পছন্দ করি না, কেননা এমনি আলুর ভর্তার মধ্যে লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু এই যুক্তি ফুলের মধ্যে লঙ্কা দিলে যুক্তি ফুলের যে সুন্দর একটা স্বাদ গন্ধ থাকে, সেটা আমি নিজেই দেখেছি যে সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি ভর্তার মধ্যে লঙ্কা দিলাম না, তবে আপনারা যদি চান তো দিতে পারেন। খুব ভালো করে এটা আমার মাখা হয়ে গেছে যুক্তি ফুলটা। এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, যুক্তি ফুল ভাজা দিয়ে আলুর ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে দিন। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।